যে স্কুলে এসছে, ওর প্রতিবন্ধী স্কুলে এসছে বন্ধুরা, কেউ আসেনি জানো, বসে আছি আমরা, ম্যামরাও এখন এসে আসেনি। এটা তো সব বই রাখা স্কুলে, পাশে নর্মাল স্কুল হচ্ছে। এই দেখো অভিজিৎ বসে আছে, এই দেখো অভিজিতের স্কুলের পেছনে, এই দেখো বড় পুকুর, প্রচুর মাছ বন্ধুরা ওখানে। রাস্তা ওখান দিয়ে লোকজন যাচ্ছে, চুপ করে বসে আছে জানো বন্ধুরা। ঘরটা ভীষণ বড়, একটাই ঘর কিন্তু খুব বড় ঘরটা। বাবু যা না, যা পেছনটা কোটে দাঁড়া, যাও ম্যামরা ডাকছে, যাও ঠাকুরকে দাও, ঠাকুরকে দাও, হ্যাঁ হ্যাঁ ওখানে দাও, হ্যাঁ চলে আসো, নাম করো, চলে আসো অভিজিৎ, চলে আসো, বসো ওখানে, বসো ধূপটু বাঁচা, যাও ওদিকে বসো, এখানে আয়, এখানে আয়, চলে বাবু, হাত তুলি না কেন, হাত তোলো, চলে যাচ্ছি দুজনে বাড়ি, কিছুতেই থাকছে না জানো। ঠিক আছে বন্ধুরা, কিছুতেই অভিজিৎ থাকছে না, বুঝছে ভগবান, সত্যি কি হয়েছে কে জানে। কোনোরকমে তোমার ওই তোমার বিধানচন্দ্র রায়ের এটা কোনোরকম ঠাকুরের চাই বলো না, ম্যামরা ডেকেছে গেল, সেই মাথায় মাছে কী কাণ্ড করছে এখন, মানে পুনরায় একটার মধ্যে ম্যামকে বললো, ম্যাম নাম ডেকে আপনি ছেড়ে দিন, আমার থাকবে না, কিছুতেই থাকলো না জানো, চলে এলাম বাড়ি। এসে দেখছি তোমাদের দাদা কী এনেছে, ফোন করেছে বলছে তুমি বাড়ি গেছো, আমি বলছি হ্যাঁ, এটা দেখছি যে মাছ এনেছে, দেখো এই মাছটা এখন একটুখানি ধুয়ে করে রেখে অভিজিৎ আমি সব খেয়ে নেবো, দেড়টা বাজে যাচ্ছে বন্ধুরা, খেয়ে নিয়ে তারপরে ভাজা টাজা সাজা হয় হবে। আমি প্রথমে কী ভাবছি জানো বন্ধুরা, শুধু কাটা কোনা মাছ এনে রেখেছে, তোমরা দেখালাম না, তারপরে বাটি তুলে আমি দেখছি এটা দেখে, এই দেখো দাদা বোলা মাছও এনেছে, অনুভব বোলা মাছ খেতে ভালোবাসে, আর এই যে মাছের ডিম, এ দুটো আমি দেখতেই পাইনি জানো, কী ওইদিকে পাটিতে কী আছে দেখি, হ্যাঁ দেখেছে এই মাছ দিয়েছি একবার ভেজে, অভিজিৎ যাওয়ার ডিম আলো ঝোল আসবে বন্ধুরা, অভিজিৎ খেতে চাইবে না, এই জন্য আমি একটু পেটি ভেজে দিচ্ছি। এখানে বসে খাবি, ওখানে যাবি না, ম্যাডাম পড়াচ্ছে, ভাই ভাইকে পড়াচ্ছে ম্যাডাম, কারণ ওই বাটিটা ম্যাডামকে দিতে, দেখো রাত্রিবেলা আলো জ্বলে বাব্বাটাই খেলছে, ওই গেল খেলছে না বলে ওর মন কি খারাপ। কি বানাচ্ছে বাবু, ওই দেখো চাও বানাবে, চাও দেখো দেখো দাঁড়িয়া দাঁড়িয়া সারাক্ষণ ছাদে গুড়গুড় করছে, ফ্যানের নিচেও বসে না, বসতে বললেও বসবে না,
জোর করে বসাতে গেলে চিৎকার করবে, হাত কামড়াবে। গরম পড়া থেকে মুখে কপচানো শুরু হয়ে গেছে, শুনছে? দেখো পা নাড়াচ্ছে, দেখো আরেকজন, আরেকজন কি করছে দেখো, নতুন পড়া অ্যানুয়ালি ফার্স্ট শটের ফুল অ্যানুয়ালি এক্স, হ্যাঁ তৈরি হচ্ছে পড়া। আর অভিজিৎ বাবু কি করছে দেখো, বাবু মুখ দেখা একটু, অভিজিৎ, ও অভিজিৎ দাদা 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 কি বাবু, ওই দেখো না সারা দিচ্ছে, ওই দেখো দেখো, ওই সবাইকে দেখাও তুমি কি করছো, আরে সস, এই দেখো আবার টুকি দিচ্ছে, এই সব চোখে হাত দিয়ে নিল, মনালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে বন্ধুরা, অনুভবকে লিখতে দিয়েছি, লিখছে, অভিজিৎ উকি মেরে মেরে আবার দেখছে, বুঝেছো কার সাথে কথা বলছি। আমাদের দাদা বলছে বাজারে গেছে, বলছে মাছ তাও নিতে পারলাম কিন্তু সবজির দাম এত, অল্প কিছু পটল ওই নিয়ে চলে এসেছে, এত দাম সবজি, তো সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। আর সত্যি কথা বলতে আমার ছেলেরা সবজি খেতেও চায় না, কোনো সবজি খেতে চায় না, অনুভব তো একদমই না। অভিজিৎ তাও একটু একটু ভাতের মধ্যে দিয়ে খায়, আলু খাবো, আলু খাবো, কি করছে দেখো পানা যাচ্ছে, খালি ঘুম তো হচ্ছে না, পানা চিনেছেই দেখছে, নাও যাও লেখো।